এই সূরাটি কোরআনে আসার পিছনে অনেক অলৌকিক ঘটনা রয়েছে। একটি গুহা, খাওয়া নেই পরা নেই আর 3 শতাব্দীর নিদ্রা, আসহাবে কাহফের কাহিনী কেবল মুসলিমদের কাছে প্রবল জনপ্রিয় একটি ঘটনা, বরং খ্রিস্টানদের কাছে ছিল একটি অলৌকিক ঘটনা। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণনা রয়েছে, সূরা কাহাফ সম্পূর্ণটুকু এক সময় নাজিল হয়েছে এবং 70,000 ফেরেশতা এর সঙ্গে আগমন করেছেন। নবুয়তের পর ইসলামের প্রথম দিক দিয়ে সাইদুল মুরসালিম নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন জাহেলিদের যুগে মানব জাতি মুক্তির জন্য ইসলামের ছায়াতলে আহ্বান শুরু করেন, তখন মক্কার কুরাইশদের মাঝে এক অনাকাঙ্ক্ষিত ভয় কাজ করতে লাগলো। মক্কায় যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়তের দাওয়াত শুরু হয়, কুরাইশেরা তাতে বিব্রত বোধ করতে থাকে। তখন তারা নজর ইবনে হারেশ ও ইয়াকবা ইবনে আবির ও মুইদ মদিনার ইহুদি পণ্ডিতের কাছে প্রেরণ করেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্পর্কে তারা কি বলে জানার জন্য ইহুদি পণ্ডিতেরা তাদের বলে দেয় যে, তোমরা তাকে 3টি প্রশ্ন করো, তিনি এসব প্রশ্নের সঠিক উত্তর দিলে বুঝে নেবে তিনি আল্লাহর রাসূল, অন্যথায় বুঝবে তিনি একজন বাগাড়িকারী রাসূল নন। তাকে ওইসব যুবকের অবস্থান জিজ্ঞেস করো যারা প্রাচীনকালে শহর ছেড়ে চলে গিয়েছিল। মহান আল্লাহ তাআলা সূরা কাহাফের 9-26 নম্বর আয়াতে ওইসব ব্যক্তির অবস্থান উল্লেখ করেছেন। তাকে সেই ব্যক্তির অবস্থান জিজ্ঞেস করো যে পৃথিবী পূর্ব ও পশ্চিম এবং সারা বিশ্ব সফর করেছিল। পবিত্র মহান আল্লাহ তাআলা সূরা কাহাফের 83-101 নম্বর আয়াতে ওই ব্যক্তির অবস্থানের কথা উল্লেখ করেছেন। তাকে রূহ সম্পর্কে প্রশ্ন করো যে এটা কি, তার উত্তর সূরা বানী ইসরায়েলের 85 নম্বর আয়াতে মহান আল্লাহ তাআলা বর্ণনা করেছেন। উভয়ই কুরাইশেরা মক্কায় ফিরে এসে বলল, আমরা একটি চূড়ান্ত ফয়সালার পরিস্থিতি সৃষ্টি করে ফিরে এসেছি। এতে পরে তারা তাদের ইহুদি আলেমদের কাহিনী শুনিয়ে দিল। কুরাইশেরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে প্রশ্নগুলো নিয়ে হাজির হলো। তিনি শুনে বললেন, আগামীকাল উত্তর দেব, কিন্তু ইনশাল্লাহ বলতে ভুলে গেলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উহি আলোর জবাব দেওয়ার জন্য আল্লাহর তরফ থেকে উহি আসার অপেক্ষায় রইলে, কিন্তু ওয়াদা অনুযায়ী পরের দিন পর্যন্ত উহি আগমন করল না। এই অবস্থায় 15 দিন কেটে গেল এবং কোনো উহি নাজিল হলো না। কুরাইশেরা তাতে ঠাট্টা বিদ্রুষ্ট আরম্ভ করে দিলেন। এতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুব দুঃখিত ও চিন্তিত হলেন। পরের দিন জিব্রাইল আলাইহিস সালাম সূরা কাহাফ নিয়ে অবতরণ করলেন। এতে উহির বিলম্বের কারণও বর্ণনা করে দেওয়া হলো যে ভবিষ্যতে কোনো কাজ করার ওয়াদা করলে ইনশাআল্লাহ বলা উচিত। কুরাইশদের প্রথম প্রশ্নটি ছিল যুবকদের সম্পর্কে। সূরা আল কাহাফ এই যুবকের ঘটনা পুরোপুরি বর্ণনা করা হয়েছে, যাদেরকে আসহাবে কাহাফ বা গুহাবাসী বলা হয়। এই ঘটনা থেকে আমাদের শিক্ষা নেওয়া উচিত, ভবিষ্যতে কোনো কাজ করার পূর্বে ইনশাআল্লাহ বলা, একমাত্র মহান আল্লাহ তাআলার ইবাদত করা, তার জায়গায় কাউকে শরীক না করা। আসহাবে কাহাফের ঘটনা আল্লাহর বিশেষ একটি বড় নির্দেশনা, তবে তার চেয়ে বড় নির্দেশনা হচ্ছে আসমান ও জমিন, সূর্য সৃষ্টি এবং দিবারাত্রি আগমন ও স্থাপন। বিপদ আপদে একমাত্র আল্লাহর উপর ভরসা করা, তার দয়া কামনা করা, সুখে দুঃখে হালাল রুজি অনুসন্ধান করা, চিন্তা ও গবেষণা করে কোরআন ও কোরআনে বর্ণিত ঘটনাগুলো অধ্যয়ন করা, ভবিষ্যতে কোনো কাজ করতে ইচ্ছা করলে প্রথমে ইনশাআল্লাহ বলা, প্রতিকূল পরিস্থিতিতে সত্যের উপর প্রবচল থাকা, 309 বছর পর তাদেরকে জীবিত করা, প্রমাণ করে যে মৃত্যুর পর পুনর উত্থান সত্য, কিয়ামত সত্য, এতে কোনো সন্দেহ নেই। রূহ এবং দেহ উভয়েরই পুনরুত্থান হবে, কেননা আসহাবে কাহফগণ এভাবে জীবিত হয়েছিলেন। হেদায়েত আল্লাহর পক্ষ থেকে তার বান্দার প্রতি বিরাট একটি নিয়ামত। বান্দার উচিত সর্ব অবস্থায় আল্লাহর কাছে হেদায়েত প্রার্থনা করা।